ওয়েলকাম টু মাই অনলাইন কেমিস্ট্রি ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তৃতীয় অধ্যায়, জৈব বিক্রিয়ার কৌশল, অনার্স চতুর্থ বর্ষ। পাই কমপ্লেক্স একটি ইলেকট্রন কোষীয় বিকারক এবং বেঞ্জিনের যে পাই ইলেকট্রন আছে স্বাভাবিকভাবে পাই জটিল তৈরি করে। এখানে টোলুইন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড 1:1 অনুপাতে 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পাই কমপ্লেক্স তৈরি করে সেটি দেখিয়েছি। এই জটিলটি বিদ্যুৎ অপরিবাহী, এর গঠনে কোনো রং পরিবর্তন হয় না। এর অতিবেগুনি বর্ণালী এবং টোলুইনের অতিবেগুনি বর্ণালীতে তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। একটু গরম করলে এই জটিল যৌগটি আদি উপাদান টোলুইন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এই সবুজ পরিবর্তন থেকে অনুমোদিত হয় যে চক্রের কার্বন এবং হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইডের প্রোটনের মধ্যে কোনো রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় না। তাহলে এই যে পাই কমপ্লেক্স তৈরি হয়েছে, এই পাই কমপ্লেক্সকে যদি গরম করা হয় তাহলে পরবর্তীতে কিন্তু আবার এটা ফেরত আসে টোলুইন। এটা দিয়েই আমরা বুঝতে পারি যে পাই কমপ্লেক্স তৈরি হয়েছে। সিগমা কমপ্লেক্স টোলুইন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা যোগ করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করা হলে নতুন জটিল যৌগ তৈরি হয় যাকে সিগমা জটিল বলা হয়। এটা পাই জটিল হতে ভিন্ন, কারণ এটি বিক্রিয়ায় সবুজ হয়, এর দ্রবণ সবুজ হয়, এর দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে। এর অতিবেগুনি বর্ণালী টোলুইনের বর্ণালী হতে ভিন্ন। HCl এর পরিবর্তে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে যদি আমরা ডিউটেরিয়াম ক্লোরাইড প্রয়োগ করি, তাহলে বেঞ্জিন চক্রে হাইড্রোজেনের সাথে ডিউটেরিয়ামের বিনিময় ঘটে। এই বিনিময় বিক্রিয়া হতে প্রতীয়মান হয় যে H+ এবং D+ চক্রের কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। তাহলে এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ এটা প্রকাশ করা যায়। তাহলে আমরা এই যৌগ সিগমা কমপ্লেক্স হচ্ছে সেটির মেকানিজম এইভাবে দেখাতে পারি। এই যে এটা হচ্ছে টোলুইন, টোলুইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে এখানে হাইড্রোজেন অ্যাড হচ্ছে সেটি দেখানো হয়েছে। আর এই ক্লোরিন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যোগ হয়ে এখানে অ্যালুমিনিয়াম টেট্রা ক্লোরাইড তৈরি করেছে। এই যে এটা হচ্ছে সিগমা জটিল। এই টোলুইনের এই প্রান্তে হাইড্রোজেন যে অ্যাড করানো যাচ্ছে এইভাবে, এটি হচ্ছে সিগমা কমপ্লেক্স। পাই কমপ্লেক্স এবং সিগমা কমপ্লেক্সের মধ্যে পার্থক্য বর্ণ। সিগমা কমপ্লেক্সের ক্ষেত্রে সবুজ বর্ণের হয়, পাই কমপ্লেক্সের ক্ষেত্রে বর্ণহীন হয়। বিদ্যুৎ পরিবাহী, সিগমা কমপ্লেক্স বিদ্যুৎ পরিবাহী, পাই কমপ্লেক্স বিদ্যুৎ অপরিবাহী। সিগমা কমপ্লেক্সে আইসোটোপের বিনিময় ঘটে, পাই কমপ্লেক্সে আইসোটোপের বিনিময় ঘটে না। অ্যারোমেটিক যৌগে প্রতিস্থাপন বিক্রিয়ার কারণ। অ্যারোমেটিক যৌগে পাই ইলেকট্রনগুলো সঞ্চালনশীল অবস্থায় থাকে, এর কারণ হচ্ছে ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করে বলে যৌগের সুস্থিতির জন্য এরা যতটা সম্ভব দূরে অবস্থান করে। সঞ্চালনশীল ইলেকট্রনগুলো একটি বিশেষ ব্যবস্থা সৃষ্টি করে অনেকে অধিক স্থায়িত্ব প্রদান করে, তাই এরা ইলেকট্রন কোষীয় বিকারের সাথে যুদ্ধ বিক্রিয়া দেয় না, কারণ এতে অ্যারোমেটিক সেক্সট্যান্ট নষ্ট হয়ে যায়। তাই অ্যারোমেটিক যৌগ সমূহ বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হতে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই বিক্রিয়ায় বেঞ্জিন বলয়ে যুক্ত হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনাকর্ষী বিক্রিয়ক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং বলয়ের সঞ্চালনশীল ইলেকট্রন বলয় অটুট থাকে। যেমন বেঞ্জিনে ডিলোকালাইজড ইলেকট্রন বলয় ইলেকট্রনাকর্ষী বিক্রিয়ক দ্বারা আকৃষ্ট হয়, এ তার সাথে তার দিকে আংশিক স্থানান্তরিত হয় ও বিকারক যুক্ত হয়, ফলে রেজোনান্স ঘটে।
এবং অন্তর্বর্তী রেজোন্যান্স সংকরণ সংকর কার্বোকাটায়ন গঠিত হয়। এই সংকর কাঠামো থেকে পরিশেষে প্রোটন পরিত্যক্ত হয়, বেঞ্জিনে প্রতিস্থাপিত জাতক তৈরি হয়। এই কৌশলটা এখন এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের, এখানে স্বতঃস্ফূর্তভাবে বিয়োজন, আর এখানে একটা ক্যাটালিস্টের প্রভাবে বিয়োজনটা এইভাবে হবে। এখানে প্রথম ধাপে বিয়োজন এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত চার্জ তৈরি করবে, তারপরে এই যে পজিটিভ যেটি সেটি হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। এটি বেঞ্জিন চক্রের যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনটা এই পজিটিভ প্রান্তকে আকর্ষণ করবে, অ্যাটাক করবে, করলে এরকম অন্তর্বর্তী যৌগ অন্তর্বর্তী কম্পাউন্ড তৈরি হবে। পরিশেষে এখানে এইচ বেরিয়ে যাবে, তারপরে ই এখানে যোগ হয়ে যাবে। এটি হচ্ছে অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়ার যে মেকানিজম, সেটি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী বিকারক বিকারক বেনজিনকে আক্রমণ করে এবং কার্বনিয়াম আয়ন গঠন করে, যা অণুর অনন দ্বারা সুস্থিত হয়। এই যে রেজোন্যান্স, এখানে এই রেজোন্যান্স দিয়ে সুস্থিত হয়েছে। এই প্রথমে ইলেকট্রোফিলিক যে রিয়েজেন্ট সেটার সাথে পাই ইলেকট্রনটা অ্যাটাক করে এরকম একটা রেজোন্যান্স কাঠামো তৈরি করে। যে সময় এই প্রান্তে আক্রমণ করে এখানে পাই ইলেকট্রন এটার সাথে বন্ড তৈরি করেছে। এই বন্ডটা এই যে দেখানো হয়েছে বন্ডটা, তাহলে এখানে ইলেকট্রনের স্বল্পতা তৈরি হয়েছে। ইলেকট্রনের স্বল্পতা যেটি তৈরি হয়েছে সেটিকে প্লাস দিয়ে দেখানো হয়েছে। এই স্বল্পতার দিকে ইলেকট্রনগুলো ধাপিত হয়, তাহলে এখানে ইলেকট্রনটা যাবে এই প্লাসের দিকে, তাহলে এইখানে আবার ইলেকট্রনের স্বল্পতা তৈরি হবে। এখানে ইলেকট্রনের স্বল্পতাকে এখানে দেখানো হয়েছে, যে এখানে ইলেকট্রন আবার এই প্লাসের দিকে ধাপিত হবে, এইখানে চলে আসবে, তাহলে আবার এখানে স্বল্পতা তৈরি হবে। এই যে ইলেকট্রনের স্বল্পতা তৈরি হচ্ছে, টোটাল কাঠামোটাকে এইভাবে দেখানো যায়। তারপরে কার্বনিয়াম আয়ন হতে ক্ষারকীয় আয়ন দ্বারা প্রোটন অপসারিত হয়ে চূড়ান্ত যৌগ তৈরি হয়। ক্ষারকীয় আয়নের যে অন্য পার্ট নেগেটিভ পার্ট ছিল সেটার থেকে প্রোটন এটার সাথে যুক্ত হয়ে চূড়ান্ত প্রতিস্থাপিত বেঞ্জাইলের সাথে, এই যে বেঞ্জিন চক্রের সাথে জেড যুক্ত হলো। বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার যে ডায়াগ্রাম বা লেখসূত্র শক্তির যে এনার্জি ডায়াগ্রাম সেটি এখানে দেখানো হয়েছে। এই যে দুইটা অবস্থা তৈরি হয় ট্রানজিশন অবস্থা সেটি দেখানো হয়েছে। আর সর্বশেষ প্রোডাক্ট সেটি এখানে দেখানো হয়েছে। এই বিক্রিয়ায় হাইড্রোজেনের দুইটি আইসোটোপ ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম ব্যবহার করা হয়। বিক্রিয়া হতে দেখা যায় যে বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ ধাপে সিএইচ বন্ধন বন্ধন ভাঙ্গন জড়িত হয়, কারণ সিএইচ বন্ধন ভাঙ্গন জড়িত হলে সি এবং অক্সিজেনের অক্সিজেন বন্ড অথবা সিএইচ বন্ধন ভাঙা সুলভ হয়, সুলভ বলে এই বিক্রিয়ার হার হ্রাস পায়। তখন লেখচিত্র হতে দেখা যায় প্রথম বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তি ইওয়ান দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ইওয়ান সিএইচ বন্ধন জড়িত নয় বরঞ্চ কার্বনিয়াম আয়ন গঠনের সাথে জড়িত। প্রথম ধাপে বেঞ্জিন চক্র পুরো প্লাস চার্জ ধীরে ধীরে গড়ে ওঠে। দ্বিতীয় ধাপে প্রোটন ক্ষারের সহায়তায় চলে যায়। এই দ্বিতীয় ধাপে সক্রিয়ণ শক্তি ই টু এর প্রথম ধাপ অপেক্ষা কম, অর্থাৎ ইওয়ান প্লাস গ্রেটার দ্যান ই টু। যদি এক ধাপে বিক্রিয়াটা ঘটত তাহলে সিএইচ বন্ধন ভাঙা এবং সিজেড বন্ধন করা একসঙ্গে ঘটত, ফলে আইসোটোপের প্রভাব দেখা দিত। অন্যদিকে দ্বিতীয় ধাপটি প্রথম ধাপের তুলনায় ধীরে ধীরে ঘটত তাহলে আইসোটোপের প্রভাব দেখা যেত। যেহেতু এর দেখা যায় না সেহেতু বেঞ্জিনে ইলেকট্রন কোষ প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধাপে ঘটে। বেঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল
বেনজিনের সকল ইলেকট্রনকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া একই গতিপথ অনুসরণ করে। এর প্রথম স্টেপ বা ধাপ আমরা এখানে দেখাতে পারি, সেটি হচ্ছে এই ই জেড স্বাভাবিকভাবে ভেঙে ই প্লাস জেড মাইনাস আকারে তৈরি হয়। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস ডিকম্পোজিশন। আর যদি ক্যাটালিস্টের প্রভাবে হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম ই প্লাস জেড মাইনাস আকারে হবে। এরপর দ্বিতীয় ধাপে আসি। উৎপন্ন ইলেকট্রনকর্ষী বিকারক বেঞ্জিন বলে আক্রমণ করে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন তৈরি করে। এটি বেঞ্জিন বলয়কে আক্রমণ করছে, করার পর এখানে মধ্যবর্তী কার্বনিয়াম আয়নের রেজোনেন্স তৈরি হচ্ছে এবং রেজোনেন্স তৈরি হয়ে সুস্থিতি অর্জন করছে। পরিশেষে কার্বনিয়াম আয়ন থেকে এই ক্ষারকীয় জেড মাইনাস দ্বারা প্রোটন অপসারিত হয়ে চূড়ান্ত প্রতিস্থাপিত যৌগ তৈরি করে। এটি হচ্ছে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়াকৌশল। বেঞ্জিনের নাইট্রেশনে আসি। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঞ্জিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে বেঞ্জিন একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রো বেঞ্জিন ও পানি তৈরি করে। এই যে বেঞ্জিন চক্রে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এরকম নাইট্রো বেঞ্জিন তৈরি হয়। প্রথম ধাপ যদি আমরা দেখাই, প্রথম ধাপে নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়, যেটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এই যে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করেছে আর হাইড্রোজেন সালফেট আর পানি, নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। ইলেকট্রনকর্ষী নাইট্রোনিয়াম আয়ন বেঞ্জিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় এবং বেঞ্জিন বলে যে কোনো একটি কার্বনের সাথে সমযোজী বন্ধন গঠন করে এবং সিগমা জটিল তৈরি করে। এই যে পাই ইলেকট্রনের সাথে এর একটা অ্যাট্রাকশন কাজ করে এবং তার ফলে একটা বন্ড তৈরি হয়, এটাই কিন্তু সিগমা বন্ধন, সিগমা কমপ্লেক্স বন্ধন। যে সিম এই যে রেজোনান্স হচ্ছে সেটিকে একসঙ্গে এই যে সিগমা জটিল হিসেবে দেখানো হচ্ছে। পরিশেষে বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন সালফেট দ্বারা সিগমা জটিল থেকে একটি প্রোটন অপসারিত হয়, এখান থেকে একটা প্রোটন অপসারিত হয় হয়ে নাইট্রো বেঞ্জিন তৈরি করে। নাইট্রেশন বিক্রিয়ার বেশ কিছু উদাহরণ এখানে দেখিয়েছি, যেমন টোলিনের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ায় অর্থো নাইট্রো টোলিন এবং প্যারা নাইট্রো টোলিন তৈরি করবে। ফেনলের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হবে, অর্থো নাইট্রো ফেনল প্যারা নাইট্রো ফেনল তৈরি হবে। নাইট্রো বেঞ্জিনের সাথে নাইট্রেশন যদি করা হয় তাহলে অর্থো ডাইনাইট্রো বেঞ্জিন প্যারা ডাইনাইট্রো বেঞ্জিন তৈরি করবে। এরপর আসি বেঞ্জিনের হ্যালোজেনেশন। হ্যালোজেন বাহক যেমন ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনে বেঞ্জিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরো বেঞ্জিন তৈরি করে। এই যে বেঞ্জিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরো বেঞ্জিন তৈরি করে। বেঞ্জিনে যে ক্লোরো বেঞ্জিন তৈরি হচ্ছে সেটির মেকানিজম এখন দেখব। প্রথম ধাপে ফেরিক ক্লোরাইড ক্লোরিন বিয়োজিত হয়ে ইলেকট্রনকর্ষী সিএল প্লাস তৈরি করে, ক্লোরিনিয়াম আয়ন তৈরি করে। এই যে ফেরিক ক্লোরাইড, ফেরিক টেট্রা ক্লোরাইড তৈরি হয়, ফেরিক টেট্রা ক্লোরাইড আয়ন তৈরি হয় আর ক্লোরোনিয়াম আয়ন তৈরি করে। ইলেকট্রনকর্ষী বিজারক ক্লোরিনিয়াম আয়ন বেঞ্জিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় এবং বেঞ্জিন বলয়ের যে কোনো একটি কার্বনের সাথে ধনাত্মক কার্বনিয়াম আয়ন বা সিগমা জটিল তৈরি করে। এই ক্লোরোনিয়াম আয়ন এই পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে এরকম রেজোনান্স বা জটিল যৌগ, জটিল কমপ্লেক্স তৈরি করে। পরিশেষে বিক্রিয়ায় ফেরিক আয়রন টেট্রাক্লোরাইড আয়ন দ্বারা মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন থেকে প্রোটন অপসারিত হয়ে ক্লোরোবেঞ্জিন তৈরি করে। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক ব্রোমিনেশন।
আমরা ক্লোরিনেশন দেখলাম, এখন ব্রোমিনেশন, একই ধরনের বিষয়। আয়রন শূন্য এবং বা আয়রন ব্রোমাইডের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু ব্রোমিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে ব্রোমো বেঞ্জিন বলে, আর এই প্রক্রিয়াটাই হচ্ছে ব্রোমো ব্রোমিনেশন। এখন মেকানিজম দেখি। প্রথম ধাপে ব্রোমোনিয়াম আয়ন ইলেকট্রন সমৃদ্ধ, এই যে ব্রোমোনিয়াম আয়ন কী হয়, ইলেকট্রন সমৃদ্ধ পাই ইলেকট্রন মেঘ দ্বারা আকৃষ্ট হয়ে বেঞ্জিন বলয়ে কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন গঠনের মাধ্যমে কার্বো ক্যাটন তৈরি করে। এখানে এই যে ব্রোমিন আয়ন পজিটিভ নেগেটিভ প্রান্ত, এই যে এইভাবে জটিল যৌগ তৈরি করছে পাই কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে। দ্বিতীয় ধাপে ব্রোমিন আয়রন ট্রাই ব্রোমাইড একটি দ্রুত ব্রোমিন যুক্ত কার্বন পরমাণু থেকে একটি প্রোটন গঠন করে অধিক স্থিতিশীল ব্রোমোবেঞ্জিন তৈরি করে। এখান থেকে একটা প্রোটিন এইচ প্লাস এখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এখানে যোগ হয়ে হাইড্রোজেন ব্রোমাইড এবং আয়রন ট্রাই ব্রোমাইড তৈরি করে। হ্যালোজেনেশন বিক্রিয়ার পূরক অ্যাসিটানিলাইট থেকে প্যারা ব্রোমো অ্যাসিটানিলাইট সংশ্লেষণ হ্যালোজেনেশন কৌশলে ঘটে। নাইট্রোবেঞ্জিন থেকে মেটা ক্লোরো নাইট্রোবেঞ্জিন সংশ্লেষণ অনুরূপ কৌশলে ঘটে। পিডিন থ্রি থেকে থ্রি ব্রোমো পিডিন সংশ্লেষণ হ্যালোজেনেশন প্রক্রিয়ায় ঘটে। বেঞ্জিনের সালফোনেশন, বেঞ্জিনকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে অথবা সালফার ট্রাইঅক্সাইড মিশ্রিত কে ধোমায়িত করলে ধোমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি করে। এই বেঞ্জিন এই সালফিউরিক অ্যাসিডের সাথে বা সালফার ট্রাইঅক্সাইডের সাথে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়েছে। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড যেটা তৈরি হলো সেটা মেকানিজম এখন দেখব। গাঢ় সালফিউরিক অ্যাসিড বিজিত হয়ে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, এই সালফার ট্রাইঅক্সাইড বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়, পাই বলয় দ্বারা আকৃষ্ট হয়ে কার্বনের ধনাত্মক কার্বনিয়াম আয়নের সিগমা কমপ্লেক্স তৈরি করে, রেজোনান্স দ্বারা সুস্থিতি অর্জন করে, এই যে সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। অথবা বিক্রিয়ায় ক্ষারীয় ঋণাত্মক আয়ন হাইড্রোজেন সালফাইড একটি প্রোটন অপসারিত হয়ে বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের অ্যানায়ন গঠিত হয়। পরিশেষে বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের অ্যানায়ন হাইড্রোনিয়াম আয়ন থেকে একটি প্রোটন গ্রহণ করে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন অ্যাসিড অণু তৈরি করে। তাহলে এটাই হচ্ছে সালফোনেশনের বিক্রিয়ার কৌশল। এখন দেখব ফিডেল ক্রাফটাল কালেশন। লুইস অ্যাসিড অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আয়রন ক্লোরাইডের উপস্থিতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন বেঞ্জিনের সাথে অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেঞ্জিন বলয় হতে হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক কিটোন তৈরি করে সেটি হচ্ছে ফিডেল ক্রাফটস বিক্রিয়া। কারণ অ্যালকাইলেশন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়ায় অ্যারোমেটিক বলয়ে অ্যালকাইল মূলক প্রবেশ করার পদ্ধতিকে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলে। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিন ও মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করে মিথাইল বেঞ্জিন বা টোলুইন তৈরি করে। অ্যালকাইলেশন ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের কৌশল, প্রথম ধাপে কি হয়, অ্যালকাইল ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল তৈরি করে, ইলেকট্রোফাইল অ্যালকাইল আর প্লাস তৈরি হয়। এই ইলেকট্রোফাইল বঞ্জিন বলয়ে পাই ইলেকট্রনকে
আকর্ষণ করে এবং পাই ইলেকট্রনকে অ্যাট্যাক করে করে এরকম সিগমা কমপ্লেক্স তৈরি করে। এই সিগমা কমপ্লেক্স কিন্তু রেজোনান্স দ্বারা সুস্থিতি অর্জন করে। এধাপে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন থেকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড কি প্রোটন অপসারিত হয়, প্রোটন অপসারিত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এখানে 3 হবে। ফিডেলক্রাফট বিক্রিয়ার সীমাবদ্ধতা মিথাইল ইথাইল অথবা আইসোপ্রোপাইল গ্রুপে বেঞ্জিন চক্রে প্রবেশ করানো সহজ, কিন্তু এন প্রোপাইল এন বিউটাইল গ্রুপ চক্রে প্রবেশ করানো দুরূহ, কারণ এরা পুনর্বিন্যস্ত হয়। শীতল অবস্থায় বেঞ্জিন ও এন প্রোপাইল ক্লোরাইড এর বিক্রিয়ায় এন প্রোপাইল গ্রুপ বেঞ্জিন চক্রে প্রবেশ করে, কিন্তু বিক্রিয়া উচ্চ তাপমাত্রায় ঘটানো হয়, আইসোপ্রোপাইল গ্রুপ বেঞ্জিন চক্রে প্রবেশ করে। অপরদিকে ন্যাপথালিন অথবা অন্যান্য বিগলিত যৌগে ফিডেলক্রাফট বিক্রিয়া দেয় না, কারণ এরা এত সক্রিয় যে তারা প্রভাবকের সাথে বিক্রিয়া করে। হেটারোসাইক্লিক চক্র এই বিক্রিয়ার জন্য দুর্বল প্রকৃতির সাবস্ট্রেট। কুইনোলিন ও পিডিন কখনো ফিডেলক্রাফট অ্যাসিলেশন দেয় না। এইগুলো হচ্ছে মূলত সীমাবদ্ধতা। এখন আমরা জানবো ফিডেলক্রাফট অ্যাসিলেশন কি। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসাইল হ্যালাইডের সাথে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়ায় অ্যারোমেটিক বলয়ের অ্যাসাইল মূলক প্রবেশ করার পদ্ধতিকে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বলে। যেমন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিন নে অ্যাসাইল ক্লোরাইড বিক্রিয়া করে অ্যাসিটোফেনন তৈরি করে, যে অ্যাসিটোফেনন তৈরি করছে। ফিডেলক্রাফট অ্যাসাইলেশনের কৌশল, প্রথম ধাপে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়া করে ইলেকট্রোফাইল তৈরি করে। এই ইলেকট্রোফাইল বেঞ্জিন চক্র দ্বারা আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে এরকম রেজোনেন্স দ্বারা সুস্থিতি অর্জন করে, কার্বনিয়াম আয়ন তৈরি করে। এই মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডে এখান থেকে একটা প্রোটন অপসারিত হয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে অ্যাড হয়। হওয়ার ফলে এখানে প্রোটন অপসারিত হলো, হওয়ার ফলে এখানে যে বন্ডে যে দুটো ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা আবার বেঞ্জিন চক্রে ফেরত আসে, যার জন্য বেঞ্জিন চক্রে যে ইলেকট্রন টোটাল ইলেকট্রন অক্ষত থাকে। এটি হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফিডেলক্রাফট অ্যাসাইলেশনের প্রয়োগ অর্থোবেঞ্জয়েল থেকে অর্থোবেঞ্জয়েল বেঞ্জয়িক অ্যাসিড সংশ্লেষণ, ইথাইল ইথানল ফেনাইল কিটোন সংশ্লেষণ, ফিডেলক্রাফট অ্যাসাইলেশনের সীমাবদ্ধতা। অ্যাসিটোফেনন ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া দেয় না। ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কোনো পুনর্বিন্যাস প্রক্রিয়া না থাকে, অনেক ক্ষেত্রে প্রত্যাশিত যৌগ পাওয়া যায় না। অ্যাসাইল মূলক অসক্রিয় বলে একটিমাত্র মূলক বেঞ্জিন চক্রে প্রবেশ করে। হেটারোসাইক্লিক যৌগ যেমন ফিউরান, থায়োফেন, পাইরান এদেরকে অ্যাসাইলেশন করা গেলেও রিডিন কুইনোলিন ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া দেয় না। তাই মূলত আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বিভিন্ন বিষয় জানলাম। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।